আপনার দরবারে হাত তুলেছিলাম রব্বুল আলামিন, সেদিন আমরা এক ভোরের আভাস পেয়েছিলাম আপনার কাছে, আমরা কায়েমুল ব্যক্তি পেয়েছিলাম আল্লাহ রব্বুল আলামিন। আপনি এই ভোরকে, আজকের এই ভোরকে আপনি দিনের আলোকে রূপান্তরিত করেন রব্বুল আলামিন। আপনার দয়ায়, আপনার খাস রহমতে আমরা 5 আগস্টের সেই দুপুর পেয়েছিলাম রব্বুল আলামিন, আমরা একটি নতুন দিন পেয়েছিলাম। কিন্তু সেই দিনের পর, সেই দিনের শত্রু যারা অন্ধকারের ধ্বজধারীরা, আল্লাহ এখন পর্যন্ত আমাদের বিপক্ষে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই দেশকে, এই দেশের মানুষকে, এই দেশের হিন্দু মুসলিম নির্বিশেষে আপামার জনতাকে তারা পরাজিত দেখতে চায়। আল্লাহ রব্বুল আলামিন, তারা কখনো সরাসরি দেশদ্রোহিতায় নিযুক্ত হয়, কখনো সরাসরি তারা দেশদ্রোহিতা করে, আবার কখনো তারা এই হিন্দুত্ববাদী এই ভারতের মোদীর যে শক্তি, সেই মোদীর পিছে সওয়ার হয়ে তারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। রব্বুল আলামিন, আজকে আমাদের এক ভাই গতকাল রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়ে তিনি এই উগ্রবাদী হিন্দুত্ববাদী শক্তির হাতে শহীদ হয়েছেন। রব্বুল আলামিন, আমরা এই কষ্ট কিভাবে সহ্য করব? রব্বুল আলামিন, এই জন্য আমরা জীবন দিইনি। রব্বুল আলামিন, 2000 মানুষ এই বাংলাদেশ দেখার জন্য শহীদ হয়নি। রব্বুল আলামিন, আজকে এই পতিত ফাসিবাদের শক্তি, যারা আজকে হিন্দুত্ববাদী শক্তির পিঠে সওয়ার হয়ে এই বাংলাদেশকে ধ্বংস করতে যাচ্ছে, আপনি তাদের হাতকে ধ্বংস করে দেন, যেভাবে আপনি আবুল আহাবের হাতকে ধ্বংস করেছেন, আপনি এই পতিত ফাসিবাদের হাতকে ধ্বংস করে দেন, এই হিন্দুত্ববাদীদের হাতকে ধ্বংস করে দেন, এই ঈশ্বরের হাতকে আপনি ধ্বংস করে দেন। আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আর আমাদের শত্রুদেরকে যেন বোঝার তৌফিক দেন, যাতে তারা আমাদের কোনোভাবেই আমাদের এই ধৈর্যকে দুর্বলতা থেকে না নেয়, আমরা ওইটা একতাবদ্ধ আছি। রব্বুল আলামিন, আপনি সাক্ষী, সুতরাং জোরে যে আমরা বলেছিলাম আমরা শহীদ হতে প্রস্তুত, আমরা এখনো শহীদ হতে প্রস্তুত, আমাদের জীবন দিয়ে হলেও যেন আমরা এই বাংলাদেশকে রক্ষা করতে পারি, সেই তৌফিক আপনি আমাদের দিবেন। সুবহানাল্লাহ তাআলা আমিন।